আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছেন। নতুন একটি আয়োজন নিয়ে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো মোগলাই পরোটা, আর এই মোগলাই পরোটা আমাদের সবারই পছন্দ। তো আজকে দেখিয়ে দেব কিভাবে বাসায় চটজলদি এই মোগলাই পরোটা তৈরি করে নিতে হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বরাবর মতো রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে ঝটপট মোগলাই পরোটা তৈরি করে নিতে হয়। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আচ্ছা, এই মোগলাই পরোটা করতে হলে কিন্তু অবশ্যই ময়দা ইউজ করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ। এবার ময়দা এবং লবণটাকে একটু ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আচ্ছা, এই তেল এবং ময়দাটাকে একটু ভালো মতো মিক্স করে নিতে হবে। যখন মিক্সিংটা ভালো হবে, পারফেক্ট হবে, তখন বুঝে নিতে হবে এরকম মুঠু করলে কিন্তু দলা পেকে যাবে। তখন বুঝে নিতে হবে তেল এবং ময়দার মিক্সিংটা পারফেক্ট হয়েছে। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে এই পানিটা কিন্তু গরম পানি বা হালকা গরম পানি দিলে হবে না, নর্মাল ঠান্ডা পানিটা দিয়েই কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। নর্মালি আমরা রুটির জন্য বা পরোটার জন্য যেরকম ডো তৈরি করি, সেইমভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে। আচ্ছা, আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই ডোটাতে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে একটু ভালো মতো সেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। ফিরে আসছি 10-15 মিনিট পরে। অন্যদিকে আমি ভিতরে পুরটা করে নেব। পুর তৈরি করতে আমার এখানে লাগবে 2টো ডিম, আর আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, সামান্য কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি। আচ্ছা, এবার আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এবার ডিমের সাথে সব উপকরণ একসাথে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো এই তো আমার ভিতরে পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ডোয়ের কাজে চলে যাব। যে এটা কত সুন্দর পারফেক্ট হয়েছে! তো এই ডোটাকে এবার আমি 3টা লেচি কেটে নেব। দ্যাট মিন্স আমি এখানে 3টা পরোটা তৈরি করব। তো আমি এখানে এই ডোটাকে 1 কাপ ময়দায় আমি 3টা মোগলাই পরোটা করেছি। তবে 1 কাপ ময়দাতে নর্মালি 2টো পরোটা হয়, তবে আপনাদের যদি স্পেস বেশি থাকে বেলার মতো, আপনারা 2টো করে নিতে পারেন। আমার স্পেস ছোট ছিল বলে আমি এখানে 3টি পরোটা করে নিয়েছি। এবার আমি এই ডোটগুলাকে খুব পাতলা করে পরোটা তৈরি করে নেব, যতটা পাতলা করা যায়। এই তো এরকম পাতলা করে কিন্তু এই রুটিটা তৈরি করে নিতে হবে। এবার সামান্য একটু ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। এবার ভাঁজটা আমি দেখিয়ে দিচ্ছি। দুই সাইড থেকে এভাবে টেনে ভাঁজ করে নিতে হবে। এটা দেখে বুঝে নিতে হবে যে কিভাবে আমি ভাঁজটা করে নিচ্ছি। দুই পাশ থেকে এভাবে টেনে ভাঁজ করে নিতে হবে, এবং উপরের এবং নিচের পাশটাও কিন্তু এভাবে টেনে ভাঁজটা করে নিতে হবে, যাতে ডিমটা না খুলে আসে। এরকমভাবে মোগলাই পরোটা তৈরি করে নিতে হবে। এবার আমি তেলে ভেজে নেব। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে জাস্ট হালকা গরম করে আমি এই পরোটাটাকে দিয়ে দিচ্ছি। চুলাটাকে লো টু মিডিয়াম হিটে রেখে এই মোগলাই পরোটা ভেজে নিচ্ছি। এটা খুব বেশি নাড়াচড়া করার প্রয়োজন নেই, কারণ এটা এমনিতেই ফুলে উঠবে। আমি এক পাশ হয়ে গেলে একটু উল্টিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু উল্টানোর সময় অবশ্যই 2টো স্প্যাচুলা দিয়ে উল্টাতে হবে, তা না হলে কিন্তু তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। এই তো উপরে একটু এরকমভাবে তেল ছিটিয়ে দিতে হবে, যাতে করে উপরের অংশটাও খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দেখুন মাশাল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠেছে।
আমার মোগলাই পরোটাটা প্রায় হয়ে গেছে, আমি আরেকটু ব্রাউন কালার করে তুলে নেব। এই তো এ পর্যায়ে আমি আরেকটু কালার করে নিচ্ছি, তবে চুলাটাকে কিন্তু খুব বেশি হাই হিটে রাখা যাবে না। এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এবারে মোগলাই পরোটাটাকে গরম গরম কেটে নিতে হবে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে। আর মোগলাই পরোটা কিন্তু অবশ্যই গরম অবস্থায় কেটে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে। ভেতরটা যেরকম পুরে ঠাসা হয়েছে, বাহিরটা কিন্তু সেরকমই ক্রিসপি। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ লেগেছে। আমি বরাবরের মতো ট্রাই করি আপনাদের সাথে খুব সহজে রেসিপি শেয়ার করার। আর আমার রেসিপি ফলো করে বাসার উপকরণ দিয়েই কিন্তু এখন এই মোগলাই পরোটা তৈরি করতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।